গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নাকাশিপাড়া মুড়াগাছা আয়োজিত শারদোৎসব অনুষ্ঠান 2022 এসব শারদ তোমার শুভ মেঘের রথে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আগাম শুভেচ্ছা শারদীয়ার। কাশফুলের মতো যার পরিধান, প্রফুল্ল পদ্মের মতো যার মুখ, উন্মুক্ত হাঁসের ডাকের মতো রমণীয় যার নুপুরের শব্দ, পাকা শালিধানের মতো সুন্দর যার ক্ষীর দেহলতা, অপরূপ যার আকৃতি, সেই নববধূর মতো শরৎকাল আসে। আজ আমাদের এই প্রেক্ষাগৃহে এই সেমিনার কক্ষে যেন সত্যি নববধূর মতন শরৎ নেমে এসেছে আমাদেরই ছাত্রছাত্রীদের বিরলস আয়োজন, তাদের পরিশ্রমের স্বাক্ষর এই ঘরের এক টুকরো স্বরূপ। এবং এই অনুষ্ঠানটির মূল সুর থেকে বেঁধে দেওয়ার জন্য হয়তো এই আয়োজনটাই যথেষ্ট ছিল। তাই প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যারা এই ঘর সাজানোর অসম্ভব সুন্দর কাজটি প্রবল পরিশ্রমের মধ্যে দিয়ে করেছে। আমরা সরাসরি মূল অনুষ্ঠানে চলে যাব। শরতের আবাহন, শরতের বন্দনা শুরু করবো আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর সায়ন দাস এবং আমাদের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী অঙ্কনা সরকার। অনেক ধন্যবাদ সায়ন এবং অঙ্কনাকে।
বাংলাদেশের ঋতু রাজ্যে এক এক ঋতু এক এক রূপ এবং প্রত্যেকটি রূপই অনন্য। কালিদাসের কথায় জলবর্ষণের ফলে হালকা এবং রূপ শঙ্খ ও পদ্মের ডাটার মতো সাদা শত শত খণ্ডে বিভক্ত মেঘ বাতাসের বেগে চঞ্চল হয়ে উড়ে চলে, ফলে আকাশে কোথাও রঙ চামড়ের হওয়ার সীমিত রাজার মতো দেখায়। শরতের রূপ অনন্য, কত ফুল ফোটে শরতের শিউলি কাশ, কত সাদা ফুলের বাহার। আজ আমাদের শরৎ বন্দনার একটি অনিবার্য অঙ্গ হিসেবে সেই শরতেরই ফুল আমরা আমাদের অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী বৃন্দদের হাতে স্মারক হিসেবে, শরতের অভিজ্ঞান হিসেবে তুলে দিতে চাই। সাহায্য করবে আমাদেরই ছাত্রছাত্রীরা। প্রথমেই আমরা স্যারের হাতে মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর তাপসচন্দ্র সাহাকে ফুল দিয়ে শারদ অভিনন্দন জানাচ্ছি। এরপর বিনায়ক স্যারের হাতে অধ্যাপক ডক্টর বিনায়ক চন্দ্র, এরপর বিশ্বজিৎ সাহার হাতে আগেই তুলে দেওয়া হয়েছে অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ সাহার হাতে, পার্বতী ম্যাম অধ্যাপক পার্বতী মন্ডল তার হাতেও আমরা শারদ শুভেচ্ছার অভিজ্ঞান স্বরূপ সাদা ফুল তুলে দিয়েছি। এবার অধ্যাপক রাজীব সরকার তার হাতে আমরা শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছি। ডক্টর সমীর মন্ডল স্যার, এরপর রাজীব মন্ডল স্যারের হাতে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। জয়দীপ মন্ডল স্যারকে আমরা ফুল দিয়ে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। বিমান দাস স্যারকে আমরা শারদ শুভেচ্ছা জানালাম। আমাদের কলেজের অনিবার্য অঙ্গ আমাদের শিক্ষাকর্মী বন্ধুরা চন্দনদা এবং আজহারের হাতে আমাদেরই ছাত্রীরা তারা ফুল দিয়ে শারদ শুভেচ্ছা জানাচ্ছে। নমস্কার, আজকের এই শারদ উৎসবের অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আজকের এই শারদ উৎসব অনুষ্ঠানে সমবেত হয়েছে তাদেরকে সকলকে আমি শারদীয় শুভেচ্ছা জানাই। যে এই যে আজকের এই অনুষ্ঠানের এই আয়োজন করেছে, যারা আমাদের এই ঘর সাজিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। তারা একটা পরিবেশের সৃষ্টি করেছে যাতে শারদীয়ার আগমনী শব্দ আমরা আগমনী দৃশ্য আমরা দেখতে পারি। আজকের এই অনুষ্ঠানে প্রত্যেক বছরের মতো আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করবে, তাদেরকে আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশা করব আগামী দিনেও আমাদের এই যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলো খুব সুশৃঙ্খলভাবে হবে, তবে দেখবে যেন তাদের মধ্যে কোনো রকম ভেদাভেদের সৃষ্টি না হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে ঐক্যের ছবি ছাত্র শিক্ষকের মধ্যে ফুটে ওঠে তাকেও আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আশা করব এই অনুষ্ঠান সকলের মন কেড়ে নেবে এবং
কালীন যে শুভেচ্ছা এবং শরৎ শারদীয়া উৎসবের যে আয়োজন, বাইরে গেলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় ঢাক বাজছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ঠাকুররা এসে ঠাকুর এসে গেছে এবং দেখব যে চারদিকে একটা পুজো পুজো গন্ধ, ছোটবেলা থেকে আমরা দেখে আসছি চারদিকে একটা পুজো পুজো গন্ধ থাকে। কাজে আমরা আশা করব যে এই শারদীয় উৎসবের মধ্যে যে আমাদের যে বন্ধ সেটা চিরদিন ভাই থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনুষ্ঠানের এবার আমরা দ্বিতীয় পর্বে চলে এসেছি। ঋতু উৎসবের সূচনা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। তিনি বাংলার গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্তকালে প্রকৃতির যে নবনব রূপে উদ্ভাসিত হওয়া তাকে পূজাস্বরূপ নৈবেদ্য অর্পণ করেছেন ঋতু উৎসবের মধ্যে। কিন্তু আজ সারা বিশ্ব জুড়ে বিশ্ব উষ্ণায়নের ফলে ঋতুতেও এসেছে নীল পরিবর্তন। কখনো ঘোর বর্ষায়ও আমরা দেখছি নীল আকাশের ভেজাধুলোর মতো সাদা মেঘের খেলা, আবার শরতে দেখছি সেই উদার আকাশের মুখ ভার করে থাকা কালো মুখ। কিন্তু তবু আশ্বিনের হাওয়ায় যখন কাশফুলের দোলা লাগে, ঢাকের বাতি যখন মনে করায় মা আসছেন, তখন মুখ ভার করা আকাশও হয়ে ওঠে আমাদের কাছে শরতের আকাশ। শরতের আকাশের এই নীল সাদা রঙের ছটাই মনের মনে যে আনন্দ উল্লাস নিয়ে আসে সেই ভাবনাকেই আমরা ব্যক্ত করব আমাদের মূল নৃত্যগীতি যে আলেখ্য, এসো শরণ শুভ্র মেঘের রথে। এই নৃত্যগীত আলেখ্যর রচয়িতা বা যিনি রচনা করেছেন বা মূল অনুষ্ঠানের এই নৃত্যগীত আলেখ্যর মূল যে নৃত্যগীত তাকে এক সূত্রে গ্রন্থিত করেছেন তিনি হলেন আমাদের কলেজেরই বাংলা বিভাগের সম্মাননীয় অধ্যাপিকা গার্গী সরকার মহাশয়। এছাড়া অংশগ্রহণের রয়েছে অঙ্কনা সরকার, ইংরাজি বিভাগ তৃতীয় সেমিস্টার অধ্যাপক সায়ন দাস, তারা গান গাইবেন এবং নাচ করবেন স্নেহা ভট্ট, রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার অবন্তি গাঙ্গুলী, বাংলা বিভাগ পঞ্চম সেমিস্টার সায়নী দাস, শিক্ষা বিজ্ঞান পঞ্চম সেমিস্টার রিয়া হাজারো, ইংলিশ বিভাগ ইংরাজি বিভাগ পঞ্চম সেমিস্টার প্রিয়াঙ্কা দেবনাথ, এবার আমাদের মূল নৃত্যগীতি আলেখ্য শুরু। রক্ষী তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীল পথে, এসো ধৌত শ্যামল আলো ঝালো মল বনগির পর্বতে, এসো মুকুটে ফুলিয়া শীত শতদল শীতল শিশির ঝরঝর মুখর পাদলী যখন সমাগণী পথে, অমর ধবল পালে যখন মন্দ মধুর হাওয়া আসে লাগে, তখন ঋতুরাজ্যে আগমন ঘটে শরতের। রক্ষী তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীল পথে, এসো ধৌত শ্যামল আলো ঝালো মল বনগির পর্বতে, এসো মুকুটে পরিয়া শীত শতদল শীতল শিশির ঘ
ঝড় ঝড় মুখর বাদল দিন যখন সমাপনের পথে অমর ধবল পালে যখন মন্দ মধুর হাওয়া এসে লাগে তখনই ঋতুরাজ্যে আগমন ঘটে শরতে শুভ্র তার দেশ স্বচ্ছ তার মন অমর তার মহিমা ছিন্ন মেঘের ফাঁক থেকে শরৎ তার অরুণ কিরণ ছড়িয়ে দেয় ধরিত্রীর বুকে Thank you.
Oh,
ভারতবর্ষের কাছে হতে পারেন তিনি শক্তি স্বরূপা আত্মা শক্তি সিংহ বাহিনী, কিন্তু আমাদের কাছে তিনি খড়ের মেঘমা, যাকে অষ্টমহর্ষি গৌরী দান করেছিলেন হিমালয় এবং মেনকা বৃদ্ধ শিবের হাতে। বছরের এই চার দিনই তো সোনার পুতলি উমা সেন তার পিতৃক দেখে, তাই আশ্বিন মাসে উদ্বেলিত হয় আবহমান বাংলাদেশের মাতৃ হৃদয়। মা মেনকা তার থেকে আলাদা নয়, তাই তার আকুল প্রার্থনা, যাও যাও গিরি অন্তে গৌরী, তোমা বড় দুঃখে রয়েছে, যাও যাও গিরি অনিতে গৌরী, তোমা বড় দুঃখে রয়েছে, আমি দেখেছি স্বপ্ন নারদ বচন, উমা মামা বলে কাঁদিছে, যাও যাও গিরি অনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে, ভাঙর ভিখারী জামাই তোমার সোনার ভ্রমরে গৌরী আমার, ভাঙর ভিখারি জামাই তোমার সোনার ভ্রমরে গৌরী আমার, আমার উমার যত বসন ভূষণ, আমার উমার যত বসন ভূষণ, ভোলা তাও বেঁচে ভাঙ খেয়েছে, যাও যাও গিরি অনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে, ভাঙেতে ভোলার তৃপ্তি বড় ত্রিভুবনের ভাঙ করেছে জড়, ধুতরার বিচি ভাঙেরি গুড়া, ভোলা ধুতরার বিচি ভাঙেরি গুড়া, আমার উমার বদলে দিতেছে, যাও যাও গিরি অনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। কখনো সে কন্যা আবার সেই তো দশভুজা দুর্গা, সেই অসুর দলনী, তখন ঘরের মেয়ে উমার হাতে ঝলসে ওঠে অস্ত্রের ঝঞ্ঝনি, মহিষাসুরের অত্যাচারে দেবতারা যখন সর্বচ্যুত তখন তারা শরণাপন্ন হলেন ব্রহ্মার বড়েই মহিষাসুর অবত, তখন বিষ্ণুর নির্দেশে ব্রহ্মা শিব বিষ্ণু ইন্দ্র অন্যান্য দেবতাদের তেজ থেকে জন্ম নিলেন দেবী দুর্গা, সকল দেবতা দান করলেন অস্ত্র, তেজদীপ্তা পরমা প্রকৃতি দেবী দুর্গা বধ করলেন অসুরকে, অশুভ থেকে শুভ শক্তির দিকে জাগরণের প্রার্থনা সর্বকালে। Oh,
Thank you.
धरो
अचिंत्यरूपचारिते सर्वशत्रुविनाशिनी
रूपम देहि जयम देहि यशो देहि दिशो जहि नतेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे रूपम देहि जयम देहि यशो देहि दिशो जहि चंडे के सतकन्यक्ष जयंती पाप नाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि স্নেহা ভট্ট,
অবন্তী গাঙ্গুলী, সায়নী পাল, রিয়া হাজরা, প্রিয়াঙ্কা দেবনাথ, সজীব মণ্ডল, মামতি খাতুন এবং আমাদের বাংলা বিভাগের অধ্যাপক বিমান দাস মহাশয়কে কিছুটা ধন্যবাদের ভাগে আমিও নিলাম। এবার আমি ধন্যবাদ জানাব আমাদের কলেজের শিল্প মণ্ডলী যারা এই এত সুন্দরভাবে আজকে আমাদের এই মঞ্চকে সাজিয়ে তুলেছেন। ধন্যবাদ জানাব সূর্য, অবন্তী, স্নেহা, সৌদীপ, অঙ্কনা, দেবযানী, আনিসুর, আদিত্যকে, যারা এত সুন্দরভাবে এই উপস্থাপনা করেছে এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের মহল তৈরি করে দিয়েছে। আমি এবার আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয়ের অনুমতি নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে শেষ সমাপ্তির পথে টেনে নিয়ে যেতে চাই। স্যারের অনুমতি আমরা পেয়ে গিয়েছি। সকলের আবার নতুন করে জানাই শারদ শুভেচ্ছা, দুর্গা পুজো, অন্যান্য যাবতীয় উৎসব ভালো কাটুক। শুধু উৎসব যেন উৎসবের আমেজেই না থাকে, তা যেন আমাদের মনেও স্থান পায়, আমাদের মন উদার হোক। শিক্ষকের প্রতি আমরা প্রত্যেকে যেন আমাদের সম্মান, আমাদের মর্যাদা, যা আমাদের শিক্ষক মন্ডলী আমাদের দান করে চলেছেন, তাদের প্রতিও যেন আমরা সেই সম্মান বজায় রাখি। চলো সকলে সেই অঙ্গীকার করে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।